খুলনা ডুমুরিয়ায় উপকারভোগী ভূমিহীন ও গৃহহীনদের পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি আশিস মমতাজ, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মেডিকেল অফিসার মেহরাব হোসেন সাব্বির, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।